দর্শক, এটি একটি হিজর গাছ। হিজর গাছের বিভিন্ন নাম রয়েছে, এর নাম জ্বলন্ত, অতিক্রান্ত অথবা সূচিত বলা হয়। হিজল গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যারিংটোলা একুটানগুলা। হিজল গাছ হচ্ছে লাইথিসিডিয়া পরিবারের অন্তর্ভুক্ত। হিজল গাছ ডালপালা বিস্তৃত বহু বর্ষজীবী উদ্ভিদ। হিজল গাছ সারা বছরই সবুজ থাকে এবং এরা অনেক বছর বেঁচে থাকে। হিজল গাছের পাতা ঘন সবুজ সন্নিবিষ্ট। এর বীজ বিষাক্ত। ফুলগুলো নিচের দিকে ঝরে পড়ে এবং অনেক লাল। হিজল গাছের বাকল ছাই রঙের এবং বাকলগুলো অনেক পুষ্ট। আর এই পুষ্ট থাকার কারণে হিজল গাছ সারা বছরই সবুজ ঘনসন্নিবিষ্ট থাকে। এরা কাদা সহ যে কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় অথবা যে কোনো রুক্ষ পরিবেশে টিকে থাকতে পারে। হিজল গাছের অনেক উপকারিতা রয়েছে। এর বীজ হচ্ছে বিষাক্ত হলেও ডায়রিয়া, পেট ফাঁপা, কপাল ব্যথা সহ যে কোনো ধরনের সমস্যায় এর বীজ চূর্ণ খেলে ভালো হয়। বর্ষাকালে পাতাগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে ওঠে এবং ফুল আসে এবং ফল হয়। হিজল গাছ সাধারণত বীজ থেকেই উৎপন্ন হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন।